চাও এ তুতি আজ আমরা চায়না একটা রেসিপি দেখব এই রেসিপিটার নাম হলো উদুমি কন পাস্তা ইতালিয়ান ভাষায় বাংলাতে কি বলে তা আমি জানি না তাহলে চলুন কিভাবে পাকাতে হয় তা আমরা দেখব একটি রেস্টুরেন্টের কাজের ক্ষেত্রে লেটস গো স্টার্টেড প্রথমে আমরা যা যা প্রয়োজন তা আমি সুন্দরভাবে যোগিয়ে নেব কারণ আমি যখন এইগুলো দিয়ে পাকাবো তখন আমি একটা একটা করে নাম বলবো এখন আমি মানে আপনাদের দেখাচ্ছি যে কোনটা কিভাবে কাটতে হয় তা আপনারা এভাবে দেখতে পারতেছেন আর যদি আপনারা এই ভিডিওগুলো ফুল দেখতে চান কাটাকাটির তাহলে আপনারা আমার প্লে লিস্ট আছে এই প্লে লিস্টে মানে যেতে যে দেখতে পারেন কিভাবে কাটতে হয় এমন একটা প্লে লিস্ট আছে আমার এটাতে এই পেজের মাধ্যমে তাহলে আপনারা বুঝতে পারবেন তাহলে ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে কী প্রথমে আমরা এই পাতিলটা সুন্দর করে ধুবো যেই পাতিলটা দিয়ে আমরা পাক করব আর আরেকটা পাতিলে আমরা কিছুটা পানি দেবো কতজন লোকের আপনার উদুমি পাকাবো তার অনুমানে আর কি আমি পাঁচজন মানুষের এ পাকাবো তাই আমি পাঁচজনের জন্য পানি দিলাম এখন দেখেন এই যেগুলো আমি কাইটা রেডি করে রাখছি আর এই যে এটা দেখেন এটা হলো পাস্তা যেটাকে আমরা উদুমি বলা হয় আর কি তো প্রথমে আমরা উদুমির একটা চাক্ষেতো আনবো আনার পরে যে দেবকে দেখেন এইভাবে আমরা সুন্দরভাবে এই সাইড দিয়ে কিন্তু এ আছে শিরার অপশন আছে তো এইভাবে আমরা হাত দিয়ে টান দিয়ে ছিঁড়বো চিরার পর এইগুলো আমরা পানিতে ভিজাবো আর এই যে এটা হলো আমার দাদু আমরা একসাথে কাজ করি মানে হেল্পার ধরা যায় আর কি আমরা আয়ত কুকো তো এই আর কি শেফ যারা তাদের হেল্প করে তখন আমরা এই যে পানিতে ভিজে যেটা ভিজাইলাম মানে গরম করলাম সিদ্ধ করলাম আর কি পানিতে দিয়ে তো সিদ্ধ আমার শেষ তারপর আমরা এক সাইড করে এটা রাখবো এখন আমরা মেন যে কাজটা করব প্রথমে আমরা তাওয়াটা যেটা আমাদের কড়াইয়া এই কড়াইটা অনেক গরম করব গরম করার পর আমরা এটার মধ্যে তেল দেব তেল দেওয়ার মানে হলো কি মানে আমরা তেল না দিলে কিন্তু নিচে লেগে যাবে তাই আমরা তেলটাকে আবার গরম করব গরম করার পর যেটা করব আমরা দেখেন এইভাবে আমি কিন্তু অনেক অনেক গরম করলাম গরম করার পর যখন আমার গরম করা শেষ তখন আমি যে ডিমগুলো আগে ভেঙে রেখেছিলাম আমরা পরিমাণ মতো ডিম দিব মানে আমরা যয়জন লোকের পাক করব তার উপর ডিপেন্ড করে আমরা ডিম দিব আর কি কতটুকু পাঁচটা পাঁচজনের জন্য যদি আমি পাকাই তাহলে পাঁচটা ডিম দিলে এনাফ আমার একটা আনুমানিক ধারণা হয়ে গেছে তাই আমি দিলাম এই দেখেন প্রথম আমরা পেঁয়াজ দিলাম আমি যেগুলো কেটে কেটে রাখছিলাম ওইগুলো থেকে এখন আমি নামগুলো বলতেছি পেঁয়াজ দিলাম এখন এই যে দেখেন এটাকে দিলাম আমরা ক্যাপসিকাম মরিচ যেটা আমরা বলি আর এই যে এটা হলো গাজর তারপর আমরা যেটা দেব এই যে এটা হলো আপনার জুচিনি বাংলাতে বলে আবার আপনার ইংলিশ অথবা ইতালিয়ান ভাষায় বলা হয় যেটাকে আর কি জুকিনি তে এগুলো আমরা দিব প্রথমে সবজিগুলো সুন্দর করে আমরা নাড়িয়ে তারপর এইগুলো সিদ্ধ করব কারণ সিদ্ধ না করলে সমস্যা কারণ কাঁচা তো আসলে সব কিছু খাওয়া যায় না তাই আমরা এটা প্রথমে সিদ্ধ করব সুন্দরভাবে এভাবে নাড়াবো আর যদি আপনারা পাতিল ইভেন লড়াইতে না পারেন তাহলে নর্মালি লড়াবেন যেভাবে আপনারা যেভাবে লড়াইতে পারেন কিন্তু লড়াতে হবে না লড়াইলে আর কি এটা আপনার এক সাইড পুড়ে যেতে পারে তারপর আমরা যেটা করবো যে উদুমিগুলো আমরা সিদ্ধ করেছিলাম এই উদুমি পাস্তাগুলো আমরা এভাবে দিয়ে দিব মানে এটাকে মনে হয় সম্ভবত বাংলাদেশে আপনার বলা হয় নুডলস বলা হয় যাই হোক আমি আসলে বাংলাদেশ অনেক দিন যাবৎ নেই তো তাই আমি বলতে পারি না যখন মিক্স হয়ে যাবে তখন আমরা মশলা দিই প্রথমে আমরা সালে দিব মানে সালে লবণ তারপরে দিব আমরা বিট লবণ এটাকে বলো জুকিরো দিই সালে তারপর যেটা দেবো এটা হলো আপনার রস্টিকে সয়ে বাংলাতে আমি জানি না আর আপনার তারপরে যেটা দেবো এটা হচ্ছে কলরে মানে কালার সয়া তো সয়াটা কি আসলে বাংলা সেটা আমি জানি না এটা আমি বলতেও পারবো না কারণ এটার জন্য সরি কি না বলার না বলতে পারার জন্য আর তারপর আমরা এইভাবে সুন্দর মিক্স করবো তারপরে যেটা দেবো সেটা হলো পাতাকপি পাতাকপি দেওয়ার পর আমরা দিব হচ্ছে চিপল্লার পাতা যেটা মানে আপনার পেঁয়াজ পাতা বলা হয় তো এটাকে আমরা এভাবে দিব আমি চাইলে সবগুলো ইতালিয়ান ভাষায় বলতে পারি কিন্তু ইতালির ভাষায় আপনারা অনেকেই বুঝবেন না বলেও লাভ নেই আর অনেকে আমাকে গালি দিতে পারেন এই জন্য আর আমি ইতালিয়ান ভাষায় বলতেছি না বাংলাতে যতটুকু পার মানে বলার যায় এতটুকু বলতেছি তারপর অনেক কিছু আসলে আমি বাংলাতে জানি না যেমন এই যে সয়াগুলো বললাম সয়া কি বাংলাতে বলে আসলে এটা আমি জানি না তো তারপর এই যে দেখেন একজন আনা ধরা লুটি খাইতেছে মানে খিদার ঠেলায় যাক ফান্ড আর কিছু না দুষ্টামি আর কি তো আমরা এইভাবে সুন্দর করে লড়াবো যখন যতক্ষণ সিদ্ধ না হবে অতক্ষণ আমরা লড়াবো আর দেখবো আমরা সব মশলাগুলো যেন মিক্স হয় কারণ মিক্স না হলে আর যে সবজিগুলো দিলাম তাও যেন আমাদের মিক্স হয় মিক্স না হলে কী হবে আপনার একটার লবণ থাকবে একটা মশলা হবে আর একটা মশলা হবে না যখন আমাদের মিক্স হয়ে যাবে তখন আমরা এই যে এটাকে চাউলের মদ বলা হয় ইতালিয়ান ভাষায় রিজো দি বিনু বলা হয় তাই আসলে এইভাবে আমরা এটা দেবো কারণ এটা না দিলে আসলে একটা যে একটা আপনার ইতালিয়ান যারা তারা খায় আর কি তো তারপর শেষ কমপ্লিট আমার কমপ্লিট হওয়ার পর দেখেন এইভাবে সুন্দর করে পাঁচজন কাস্টমারের আমি মালগুলো বানালাম আর ওয়েটার যারা তারা আর কি এগুলো সাজাবে তারপর আমি নিজেও কিছুটা রাখলাম মানে ট্রাই করার জন্য আসলে কত কীরকম হলো এটা একটু দেখার জন্য
এই যে দেখেন, যদি আপনারা কাঠি দ্বারা খাইতে না পারেন বললেন, আমি আপনাদেরকে ট্রাই করা শিখাবো কিভাবে আসলে কাঠি দিয়ে খাইতে হয়, আমি দেখাবো সুন্দরভাবে। তো এইভাবে দেখেন আমি একটু দুষ্টামি করে খাইতেছি আপনাদের সাথে। আসলে বলে বোঝানো যাবে না। যদি আমার এটা ভালো হয় ভিডিওটা, অবশ্যই আমার ফেসবুকটাকে লাইক শেয়ার করে রাখবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ইতালিয়ান ভাষী গ্যারাসি মিলে তো এনজয় ইউর মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।